کی واسطے رحمت للعالمین خط میں رسول جا نے جگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبهودو او دایا اللہ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানাধীন দামুর পার উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে শহাদে কারবালা সুন্নি কাফেলার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবাড়া যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিল আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দেন দয়াল রে আমরার জীবনের গুনাহ মাফ না করো বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো রে আল্লাহ দুনিয়ার ভিক্ষুকরে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে অন্য দরজায় যায় আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমাদেরকে তুমি ফিরাইয়া দাও বলো না রে মনিব আমরা কার কাছে যায় হাত বাড়াইয়া চাইবো রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকে দামুর পার উত্তর পাড়া জামে মসজিদের শহাদায়ে কারবালা সুন্নি কাফেলা উদ্যোগের ওয়াজ ও দোয়ার মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও এরে আমার দামুর পার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়িয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ পাক আমাদের কারোর হাতটা খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইড়া আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বড়ে মুর্দা লাশিয়া শুয়া রয়েছে গো মা আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম এমনও কত সন্তান আছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বল্লা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইছে নিজের রক্তরে পানি করছে রে দয়াল এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল এমন কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মারে মা বোনা ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আল্লাহ এমন আম্মার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়া দেন আজকে দামুর পাড়ার মাহফিল শেষ কইরা কত সন্তান বাড়িতে যাবে কত মানুষের চেহারা দেখবে যাদের মা নাই তারা সবার চেহারা দেখবে কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখবে না আল্লাহ যে সন্তানগুলার মা নাই ওই সন্তানগুলার মতো এতিম ওই সন্তানগুলার মতো হতবাগা কেউ নাই রে আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা বড় কষ্ট করছে হাল্লা নিজে না খাইয়া খাওয়াইছে
আল্লাহ এমনও কত সন্তান আছে এখন লাখ লাখ টাকার মালিক কিন্তু মা কবরে মারে একটা লোকমা ভাত খাওয়াবে সন্তানের এমন ক্ষমতা নাই এমনও কত সন্তান আছে যে সন্তানগুলার বাবা কবরে আব্বা খেতে খামারে কাজ করতে করতে বুড়া বয়সে পিঠের ব্যথা মাজার ব্যথা কইরা ফালাইছে আব্বা নিজে একটা জোড়া নতুন জুতা পরছে না সন্তানদের নতুন জুতা পরাইছে আব্বা নিজের জুতাটার পায়ের তালুকাটা রাস্তার লগে লাগতো হাঁটার সময় ময়লা হইয়া যাইতো আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রেফা লাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এ দামুর পার উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে সোয়াদে কারবালা শুননি কাফেলার উদ্যোগে এই ওয়াজুদ আর মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া এত সুন্দর মাহফিল সাজাইল আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে যারা চাকরি করে চাকরি বাকরির মধ্যে যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ আমাদের সবার জীবনের গুনাখাতা তুমি মাফ করে দাও ও আল্লাহ পর্দার অন্তরালের কত মা বোনেরা হাত বানিয়েছেন আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে এ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়েন মক্কা মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কান্দবে আল্লাহ আমরা গরিব মানুষ মক্কা মদিনা যাইতে পারি না মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কান্দবে বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে এ অদমের সঙ্গে মুনাজাতের মধ্যে ডাক দেন আর করেন মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও যারা মদিনা যাবেন একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর করেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখ মনে বড় আশা আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাস্তায় আছেন ফুকুর পাড়ে আছেন প্যান্ডেলে আছেন একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ তারা জবান খুলে বলেন আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিয়েছেন যিনি তিনার নাম কি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে